তো গাইস আবার 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 চলে আসলাম মাইনক্রাফট ওয়ান ব্লক নিয়ে। হ্যাঁ, তোমরা এত করে রিকোয়েস্ট করতেছো ভাই ওয়ান ব্লক দাও ওয়ান ব্লক, তা আমি কি আর বুঝে থাকতে পারি? তোমাদের জন্য আবার একবার ওয়ান ব্লকে। হ্যাঁ, এটা আমার নতুন স্কিন, যেটা আমার আসলে স্কিন, দেখতে পাচ্ছ আমার নাম লেখা আছে। তো এতদিন বসে বসে আমি এই জিনিসটা বানিয়েছি, পিছে যেটা দেখতে পাচ্ছ তুমি। হ্যাঁ, আজকে আমরা এটার উপর একটি ফার্ম বানাবো, ম্যালন পাম্পকিন। তো পুরো ভিডিওটা দেখবে, তো শুরু করি আজকের ভিডিও। তো আজকে ওটার চেষ্টা করবো যেন আমি ওইটা বানাতে পারি। এতদিন এটা ওইটা আমার আসল শট, যেটা আমি একটি পিগলিন কিনে পেয়েছি, কারণ আমি পিকগুলোকে ঢুকাচ্ছিলাম, তখন একটা বিজলি হয়ে পরে পিকগুলোর উপর, তখন এরা পিগলিন পিগম্যান হয়ে যায়, তখন আমি ওদেরকে মেরে এই শটটা পেয়েছি। মপকে মাথা তোমার কিছু হবে, সব কিছু ফার্ম বানানো হয় তো সব কিছুই আছে, ওয়াটার বাকেট আছে, এগুলো হচ্ছে। আমি একটা বেরি ফার্ম বানাবো, তো সেগুলো পরে আগে আমি মানে এটা বানাই। প্রথম আমার ওই আয়রনটাকে কাটতে হবে, এসে বলছি এটাকে কাটার জন্য ভাঙার জন্য ও কত দুইটা আয়রন পেয়েছি, আরও স্টোন। হ্যাঁ, আমার একটা ফার্নিচার লাগবে, আরও বেশি করে স্টোন লাগবে। এখানে আমার একটু মানে একটু সেফটিতে থাকতে হবে, কারণ এখানে ক্রিপার স্পন হতে পারে। এখানে আগে বেশি করে করে একটি ব্লক ভেঙে নিই, তারপর আমার তাই আমি অনেকগুলো আগে না ফ্রেঞ্চের বাচ্চা প্রচুর সকল ব্লক। তো গাইস, গত 30 মিনিট মাইন করার পর আমার গেছে দুই স্ট্যাক কোবার স্টোন, এতগুলো আয়রন আর কতগুলো গোল্ড। তো আমি এটা শেডার লাগিয়েছি, তোমরা যদি তোমাদের কমেন্ট করে বলবা শেডারটি তোমাদের কেমন লাগে, যদি এই শেডারটি তোমাদের ভালো লাগে তো আমি এই শেডারটি দিয়ে খেলবো, যদি তোমরা কমেন্ট করে বলবো না ভাই শেডারটি ভালো লাগছে না তো আমি সেটা দিয়ে খেলবো। এই শেডারটি একটা মাইনক্রাফট ট্রেলারের সাথে যুক্ত, কারণ মাইনক্রাফট ট্রেলার এমনই হয়। তো এত বকবক না করে আগে আমাদের আমরা কাজ করি, তারাও তার আগে তোমাদের আমি আমার অ্যানিমে ভালো দেখাই। তো ডিমটা আনার জন্য আমরা কী করতে হবে দেখাচ্ছি, তোমরা প্রথমে উল নিবে, উল একা ক্লিক করে তার পিট বানিয়ে নিবে। ও ভাই পিট বানাতে পারবো, তারপরে তোমার যে কোনো একটি স্থানে এবার আমরা নতুন বাচ্চা আসবে, তুই ব্যথা পাচ্ছি। হ্যাঁ, তোমার এটা বানাইতে আমার অনেক সময় লাগছে। তো এই পিকগুলোর এখানে বাচ্চাদের নিয়ে সংসার আপনারা দেখতে পাচ্ছেন। তো পকর পকর করছে, কিছু জানি না, একটু ডেকোরেশন করে নিই। এইভাবে ওই উপরে যেতে হবে আমার। আমার যে কিছু স্ল্যাব আছে যেগুলো আমি দিচ্ছি, এইগুলো দেখতে গেলে আমি নিজে এইভাবে লাগাবো। তোমার ঘুমাইতে হবে না হলে আবার জানাই তো জম্বি ড্রামা বেরোচ্ছে এখানে কালকে। তো দেখতে পাচ্ছ আমি এটার ঘেরটা বানায় ফেলাইছি, খুব সুন্দর হচ্ছে না? হ্যাঁ সুন্দর, তো বানাইছি কি শিখতে হবে। তারপর আমি মাইন্ড করবো, তো তোমার এটা বানাইছি আমি, এবার আমার ভাই আর এক ঘন্টা মাইন্ড খারাপ পড়ান এই পুরো জিনিস আবার কালেক্ট করতে পেরেছি ভাই। এই জায়গাটা বড় করে যেতে হবে, একবার পড়েছি বারবার না, একবার বড় যাবে না, এক উঠে
তো আমার এইভাবে উপরে যেতে হবে। উপরে যে প্ল্যাটফর্মটা আমার এই ডিজাইনের এটাকে আমি এইভাবে দিলাম, প্ল্যাটফর্মটা যেভাবে বানিয়েছি সেভাবে আমার পুরোপুরি বুদ্ধি দিয়ে বানাতে হবে, সেটা তোমাদের মাথায় নেই। ধরো আমি এটাকে বানায় তোমাদের দেখাচ্ছি, তো গত 1 ঘন্টা পর আমি এটা বানাচ্ছি। হ্যাঁ আমি আরো করবো, আমার ফার্মটা বানাতে পেরেছি। হ্যাঁ তো আমার নিচে স্বাগত করতে এসে বলছে কোথা গেছে জানি না, কিন্তু চামচা ছুঁয়ে চলে গেছি। তো সবার প্রথম এখানে সিড লাগবে, তুই এখানে সিড লাগবে, তো আমি সিড এখানে রেখেছিলাম। হ্যাঁ সিড এখানেটা পরে লাগাবো না, প্রথমে আমি সিড লাগিয়েছি। তো আমার কাছে ও ফুল টান, তো আমার টান টান পরে করবো। আগে আমি কিছু স্টের বানিয়ে নিই, এইবার হবে, এবার আমি তাড়াতাড়ি করবো। এখানে একটা, এখানে এখানে এইখানে সিড লাগানো শুরু। তুমি প্রথমে এইখান থেকে শুরু করি, তো সবার ফসলটা তারপর আমি দেখাই আপনাদের কীভাবে ফসলগুলো গ্রো হয়, আপনারা লাইফ টাইম এনজয় করেন। তো যতক্ষণে এগুলো বড় হচ্ছে ততক্ষণে দিয়ে সবসময় এবং লাইক করে দিন। দেখতে পাচ্ছেন কত তারা, মানে তাড়াতাড়ি তো দেখাচ্ছে কারণ আমি ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, না হলে তো ফসল গ্রো হতে হতে আমার ভিডিও 1 ঘন্টা হয়ে যেত। তো ফসলটা গ্রো হয়ে গেছে, তো আমি এখানেটাকে কেটে তো আমি চলে এসে পড়েছি। কারণ আমি কালেক্ট করিনি, হ্যাঁ আমার সিডও চলে এসেছে। নেক্সট ভিডিও আসা করুন, তো আমার কাছে অনেকগুলো অনেকগুলো সিট চলে আসবে, তখন আমার এটা দেখতে আরও সুন্দর লাগবে। হ্যাঁ তো আজকে এই জন্য এ পর্যন্তই, তোমাদের আমার একটা হ্যাঁ জিনিসটা হলো তোমার আজকে আমাদের ওয়ার্ল্ডটা ঘুরিয়ে দেখে। দেখো আমার ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ, আমাদের ওয়ার্ল্ড আমার ওইটাই আমাদের ওয়ার্ল্ড, এটা তোমরা সরাসরি তোমাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমি তোমাদের এফআই মোডে দেখিয়ে দিচ্ছি, তো তোমাদের এবার আমি ওই সিনটা যেটা দেখে তোমরা দেখতে পাচ্ছ।